আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের সিলেকশন টুলসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো সেই টুল দিয়ে আমরা আমাদের কাজের গতি বাড়াতে পারবো, আমাদের কাজ খুব সহজেই করতে পারবো। তো সেই ডিরেক্ট সিলেকশন টুলে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। অলরাইট, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল দিয়ে কী কী করা যায় সবই আমরা দেখাইছি। এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজে বেশি একটা ডিফারেন্স নাই, তবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিছু বাড়তি কাজ করা যায়। হয়তো যদি একই হইতো তাহলে তো আর সিলেকশন টুল আলাদা হইতো না, ডিরেক্ট সিলেকশন টুল আলাদা হইতো না। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজগুলো দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে গিফটামি করবেন না, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, অল করে দিবেন, যাতে আমি নেক্সট যে ভিডিওগুলো দিব সবগুলো আপনারা দেখতে পান, সবগুলোর জন্য আপনার কাছে নোটিফিকেশন যায়, হয়তো আপনারা অনেক কিছু মিস করবেন। আমি প্রতিদিন ভিডিও দিব, প্রতিদিন নতুন নতুন টুলস নিয়ে আলোচনা করব। আর যারা একদমই বিগিনার আছেন ইলাস্ট্রেটরে, তারা আই বাটনে ক্লিক করে প্রথম ক্লাস থেকে ভিডিওটা দেখে আসবেন, নয়তো এখানে আপনার অনেক কিছু বুঝতে প্রবলেম হবে। যদি দেখে আসেন তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। ইলাস্ট্রেটর ওপেন করি। তো ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। আমরা দেখতে পাচ্ছি এ, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই হোয়াইট অ্যারোটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ব্ল্যাক অ্যারোটা হচ্ছে সিলেকশন টুল, এটা কনফিউজ হবেন না। তো এবার আমরা যে কোনো একটা অবজেক্ট নেই, একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার হয়ে গেছে, স্কোয়ার নিলাম। তো সবার আগে আমাদের জানতে হবে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি। আমি আগে বলেছিলাম যে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ম্যাক্সিমাম সেম, কিছু ব্যতিক্রম আছে। তো ডিরেক্ট সিলেকশনের মেইন কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা, পাথ সিলেক্ট করা। এখন অ্যাঙ্কর পয়েন্ট কোনটা, অ্যাঙ্কর হচ্ছে এগুলা। আমরা তো সিলেকশন টুলের ভিডিওতে দেখাইছিলাম যে অ্যাঙ্কর হচ্ছে এগুলা। তো এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা আর পাথ সিলেক্ট করা, এটা হচ্ছে আমাদের পাথ। এই যে এটা হচ্ছে পাথ, এটা আর একটা পাথ, এটা আর একটা পাথ। তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরেও সিলেক্ট করেও এটা মুভ করতে পারবো, আবার পাথ সিলেক্ট করে পুরোটা পাথ মুভ করতে পারবো। তো একটা পাথে আমাদের দুইটা অ্যাঙ্কর হয়, যেমন এই একটা পাথ, এই পাথের দুইটা অ্যাঙ্কর হচ্ছে এই একটা অ্যাঙ্কর, এই একটা অ্যাঙ্কর। তো আগে আমরা দেখব যে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে সিলেক্ট করে। এই যে অ্যাঙ্কর আসলো, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরাটা নীল হয়ে গেছে আর এটা হচ্ছে সাদা হয়ে গেছে। তো যখন আমরা দেখবো পুরাটা অ্যাঙ্করই আপনার নীল দিয়ে ফিল করা, তো তখন বুঝবো যে এটা সিলেক্টেড। আর যখন এই যে এগুলো এরকম দেখবো তখন বুঝবো যে এটা ডিসিলেক্টেড। তো সিলেক্টেড অ্যাঙ্করটা আমরা যে কোনোভাবে মুভ করতে পারবো, সিলেক্ট করলাম এটা ধরে যে কোনোভাবে মুভ করতে পারবো। এটা একটা আজ উইয়ার্ড একটা শেপ হয়ে গেল। তো এভাবে আমরা অ্যাঙ্করগুলো ধরে এটা যদি ধরি, ধরে মুভ করতে পারবো। আবার যদি আমরা চাই যে মাল্টিপল অ্যাঙ্কর সিলেক্ট করব, ধরুন এটা সিলেক্ট করলাম আবার এটা সিলেক্ট করব, তো দুইটা একসাথে সিলেক্ট এভাবে হবে না। দুইটা একসাথে সিলেক্ট করতে হলে কীভাবে করতে হবে, দুইটা ওয়ে আছে।
একটা হচ্ছে শিফট ধরে এটা আবার সিলেক্ট করা, এটা তো আগে সিলেক্ট করা ছিল, শিফট ধরে এটা সিলেক্ট করা। তো এটা করলাম, তারপর আবার এটা করতে চাচ্ছি, এটা করলাম, তো এই তিনটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা মুভ করি, মুভ করলাম, মুভ করতেছি রাইট অ্যারো ধরে, তো আরেকটা পদ্ধতি হচ্ছে এই তিনটা আমরা সিলেক্ট করব। এই তিনটা অ্যাঙ্কর আমরা যদি সিলেক্ট করি তাহলে কীভাবে, এই যে এই তিনটা সিলেক্ট হয়ে গেল। আমরা আমাদের কিন্তু যে রেক্ট্যাঙ্গেলটা আমরা করেছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সেটার মধ্যে এই অ্যাঙ্করটা পড়ে নাই, এই জন্য এটা সিলেক্ট হয় না। তো এই তিনটা সিলেক্ট হয়েছে, তো এই তিনটা আবার আমরা ধরে মুভ করতে পারবো। দেখেন এটা এটা কিন্তু যেটা ডিসিলেক্টেড ছিল সেটা রয়ে গেছে, এটা রয়ে গেছে, এগুলো আমরা সিলেক্টেডগুলো মুভ করতে পারতেছি। তো এই হচ্ছে মাল্টিপল অ্যাঙ্কর সিলেক্ট করার দুইটা ওয়ে। তো এই উইয়ার্ড শেপটা আমরা রিমুভ করে দিই, ডিলিট করে দিই, আমরা আরেকটা শেপ নিই। ওকে, আবার এ চাপলাম, ডিরেক্ট সিলেকশন টুল চলে আসলো। তো এবার আমরা আসি পাথ সিলেকশনে, এটা হচ্ছে এই যে পাথ দেখা যাচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন যে আপনারা সব সময় স্মার্ট গাইড অন করে রাখবেন, ভিউতে গিয়ে স্মার্ট গাইড অন করবেন, যে চেক করে দেবেন, এটা আমার চেক করা আছে, অথবা কন্ট্রোল ইউ চাপলে স্মার্ট গাইড অন হয়ে যাবে। তো স্মার্ট গাইডের কাজ কি, আপনাকে সেটা স্মার্টলি গাইড করবে, এই জন্য এটাকে স্মার্ট গাইড বলা হয়। তো এবার আমরা আসি যে পাথ সিলেক্ট করে কীভাবে আমরা মুভ করব। এই পাথটা আমরা সিলেক্ট করলাম, একটা পা, এই যে এই পাথটা আমরা কিভাবে নিয়ে যেতে পারতেছি, শুধু এই একটা পাথ সিলেক্ট হয়েছে, তো আমরা আগের জায়গায় নিয়ে যাই, অথবা এইভাবে রাখলাম, একটা পাথ সিলেক্ট হলো। আবার যদি এই পাথটা সিলেক্ট করি আমরা, এই যে এটা এইভাবে মুভ করতে পারতেছি, তো এটা হচ্ছে পাথ মুভিং। আবার যদি আমরা চাই যে সমান্তরালভাবে সমানভাবে পাথ মুভ করবে, তখন আমরা পাথটা সিলেক্ট করব, শিফট ধরে মুভ করব, তারপর শিফট ধরব, শিফট ধরলে কী হবে, সমানভাবে মুভ হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এবার আমরা দেখব যে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার সময় আমরা স্ট্রেটলি কীভাবে মুভ করব। স্ট্রেটলি মুভ করতে হলে আমাদের সেই আবার শিফটে যেতে হবে, মানে শিফটের কাজ করতে হবে। ইলাস্ট্রেটরের শিফটের অনেক কাজ, শিফট দিয়ে অনেক কিছু করা যায়, এটা আপনারা একটু খেয়াল করবেন। তো আমরা যখন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে অথবা এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করার পরে আমরা এটা মুভ করব। এখন আমরা কিন্তু এভাবে যে আন্ডু করে দিলাম, এখন আমরা এটা যে কোনো দিকে মুভ করতে পারতেছি, কিন্তু যখন আমরা শিফট ধরবো, শিফট ধরলে নির্দিষ্ট একটা রেশিও থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা স্ট্রেট উপরে নিচে ডানে বামে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা মুভ হবে। তো এখন আমরা স্ট্রেট মুভ করতে চাচ্ছি, আমরা শিফট ধরলাম, স্ট্রেট মুভ হবে, হচ্ছে না কেন, মুভ করতেছি স্ট্রেট মুভ হবে, হচ্ছে স্মার্ট গাই। এবার আমরা যদি কোনো একটা পাথ স্ট্রেট মুভ করতে চাচ্ছি, একটা পাথ সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করে আমরা স্ট্রেট
শিফট ধরে স্ট্রেট মুভ করতে পারতেছি, আবার শিফট ছেড়ে দিলে এটা যে কোনো দিকে যাবে, কিন্তু শিফট ধরে রাখলে এটা স্ট্রেট স্ট্রেট যাবে। তো আরেকটা ব্যাপার আছে এখানে, যে কর্নারটা কর্নারটা আমরা আগে আলোচনা করেছি সিলেকশন টুলে, আপনারা যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, ঠিক ওইটার মতোই এভাবে এখানে কর্নার করে। তো এটা আমি আর দেখাচ্ছি না। তো ডিরেক্ট সিলেকশন টুলকে অনেকেই শেপ চেঞ্জার বলে, কারণ হচ্ছে যে এটা শেপ চেঞ্জ করে দেয়। যেমন আমি এই অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে সরি এটা পুরাটা সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এইভাবে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কম্পিউটারে, তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইভাবে নিয়ে আসলাম, এটা একটা আলাদা একটা শেপ হয়ে গেল, ছিল রেক্ট্যাঙ্গেল কী হলো এটা আলাদা হয়ে গেল। এটা যদি আবার আমরা রোটেট করে দিই, সিলেকশন টুল দিয়ে রোটেট করে দিই, একটা টিক চিহ্ন হয়ে গেল, মোটা রকমের টিক চিহ্ন। তো এরকম অনেক ধরনের শেপ, আমি আবার এটা ইয়ে করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একটু চিকন করলাম, এখন দেখা যাচ্ছে একটা মোটামুটি টিক চিহ্নের মতো। তো এরকম অনেক রকম শেপ করা যায়, এ হচ্ছে এর কাজ। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে প্রিভিয়াসে ফিরে যাব, প্রিভিয়াস শেপ, ওকে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার বাকি রয়ে গেছে ডিরেক্ট সিলেকশন টুলে, সেটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল কি এটা আমরা দেখাচ্ছি, সেটার জন্য আমাদের একটা সার্কেল নিতে হবে। তো আমরা এটা ডিলিট করে দিই, একটা সার্কেল নিব, ইলিপস টুলে যাব, ইলিপস টুলে গিয়ে শিফট ধরে একটা সার্কেল, সার্কেল নিলাম। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল, তো হ্যান্ডেল কি, হ্যান্ডেল হচ্ছে এই যে এটা আমরা ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টে, এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হ্যান্ডেল। তো এই হ্যান্ডেল দিয়ে আমরা বিভিন্ন রকম শেপের শেপের বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি, যেমন এই হ্যাঙ্গেল দিয়ে আমরা এটা বাড়াতে পারি, কমাতে পারি, আবার পেঁচায়া কাঁচায়া উইয়ার্ড ধরনের ইয়ে করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজের মধ্যে যেগুলো ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হলো। এখন আপনি যদি এই ভিডিওটির দ্বারা একটু হেল্পফুল হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কোনো কোশ্চেন থাকলেও কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে পোস্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন ভিডিও বানাবো, প্রতিদিন টিউটোরিয়াল দিব, আপনারা হয়তো অনেক কিছু মিস করবেন যদি সাবস্ক্রাইব না করেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনারা প্রতিদিন আমি যে ভিডিওগুলো আপলোড দেব সেগুলো খুব সহজেই পেয়ে যাবেন এবং দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।